চাঁদার টাকা না পেয়ে এভাবেই ফুটপাতের এক দোকানিকে মারছেন পুলিশ সদস্য। শার্টের কলার চেপে থাপ্পড় ঘুষি আর লাথি মারতে মারতে ওই দোকানিকে পুলিশ বক্সের দিকে নিয়ে যেতে দেখা যাচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখা উত্তর দক্ষিণের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সহ এক টিমের বিরুদ্ধে 3.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে দূরে কিংবা কাছে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখেছেন। তো এই ভিডিও ফুটেজগুলো দেখে কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো আশা রাখি আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো চলুন সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। চাঁদার টাকা না পেয়ে এভাবেই ফুটপাতের এক দোকানিকে মারছেন পুলিশ সদস্য। শার্টের কলার চেপে থাপ্পড় ঘুষি আর লাথি মারতে মারতে ওই দোকানিকে পুলিশ বক্সের দিকে নিয়ে যেতে দেখা যাচ্ছে। সম্প্রতি মাসিক চাঁদার টাকা না পেয়ে ফুটপাতের পারভেজ নামের এক দোকানদারকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন ওই পুলিশ সদস্য। ঘটনাটি ঘটেছে 28 ফেব্রুয়ারি কক্সবাজারের কলাতলিতে। মারধর করা পুলিশ সদস্যের নাম নির্মল নাথ, তিনি কক্সবাজারের ট্রাফিক ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। কলাতলিতে ট্রাফিক পুলিশের নামে মাসিক চাঁদা তোলেন টিআই নির্মল নাথ, কিন্তু গেল 1.5 মাস ধরে চাঁদা দেওয়া বন্ধ করে দেয় ফুটপাতের দোকানিরা। এতে ক্ষিপ্ত হয়ে ফুটপাতে বসা বেশ কিছু দোকান উঠিয়ে দেন তিনি। এদিকে ফুটপাত ব্যবসায়ীদের দোকান বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়লে আবারও চাঁদা দিয়ে ব্যবসা শুরু করেন বেশ কিছু দোকানি, কিন্তু পারভেজ নামের ভুক্তভোগী দোকানি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দোকান থেকে উঠিয়ে নেবেন বলে চাপ দিতে থাকেন পুলিশ সদস্য। সবশেষ 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় পারভেজকে মারধর করে পুলিশ বক্সে নিয়ে আটকে রাখেন পুলিশ সদস্য নির্মল। পরে অন্য ব্যবসায়ীরা তার কাছে ক্ষমা চেয়ে পারভেজকে ছাড়িয়ে আনেন। পুলিশরা এসে এইভাবে একটা নিরীহ মানুষের উপরে আসলে এইভাবে অ্যাটাক করলে উনি বলতে পারতো যে এখানে না বসার জন্য, কিন্তু এইভাবে মানাটা একদম দৃষ্টান্তমূলক। আমি চাই বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক হিসাবে এরকমটুকু আর দেশে এরকম এইভাবে পুলিশ অত্যাচার করবে জনগণের সম্মুখে, এটা যেন না হয়। এদিকে মারধরের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত টিআই নির্মল নাথ বলেন, ভুক্তভোগী পারভেজকে ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে বললেও সে সরায়নি, যা তার কাছে অপমানজনক মনে হয়েছে, তাই রাগের মাথায় মারধর করেছেন তিনি। আমি গেলে দোকানগুলো সরিয়ে যায়, ওই দিন ওই ছেলেটা এখানে দামে সরতেছে না, আমি জানি না। আমি 3 বার যাওয়ার পরে এসে মানে আমার সামনে জিনিসপত্র ডিল দিচ্ছে, মানে আমাকে ইনসাল বলো তো পরে ওই যায় না, পরে আমি ওই রাগের মাথায় ধরে দেখা দেখে ওদিকে নিয়ে আসছি, সেটা আর কিছু। তবে এই ঘটনায় কোনো অভিযোগ আসেনি বলে জানান কক্সবাজার থানার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পেটের দায়ে ফুটপাতে ব্যবসা করে কোনো মতে আয় করলেও পুলিশকে দিতে হয় নিয়মিত চাঁদা। তাদের চাহিদা মতো চাঁদার টাকা না দিলে পড়তে হয় নানা রকম হয়রানিতে। এছাড়া প্রতিবাদ করতে গেলে এভাবে শিকার হতে হয় মারধরের। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা উত্তর দক্ষিণের পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন সহ এক টিমের বিরুদ্ধে 3.5 কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে। আবু বকর সিদ্দিক নামে একজন ফ্রিল্যান্সারকে মানি লন্ডারিং ও সাইবার ক্রাইমের মামলায় ফাঁসিয়ে দেওয়া এবং ক্রসফায়ারের ভয় দেখিয়ে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন তারা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনসে। জীবন নাচের হুমকিতে আছে, আমি আর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। ফ্রিল্যান্সাররা এই কষ্টের কারণে দেশে থাকতে চায় না, এই হৈরানি করি সবাইকে। ফ্রিল্যান্সিং করে জমানো টাকার সর্বস্ব হারিয়েছেন চট্টগ্রামের এই যুবক। সেই শোক তাপ করার আগেই তাকে আসতে হয়েছে হাইকোর্টে। যাদের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সেই গোয়েন্দা পুলিশের মামলায় আগাম জামিন পেতে আদালতে সে ভয় শঙ্কা যেন ঘিরে ধরেছে তাকে। ভুক্তভোগী আবু বকর বলেন, 26 ফেব্রুয়ারি রাত 10টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক রুহুল আমিনের নেতৃত্বে একটি টিম তাকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যায়। এরপর মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করে তারা। পরে আবু বকরের মোবাইলের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা অন্য আরেকটি অ্যাকাউন্টে সরিয়ে নেয় তারা। দ্বিতীয়বার ট্রান্সফার করা হয় 2,77,000 টাকা। ওনারা আমার থেকে টাকা দাবি করে 10 লাখের মতো, মানে আমি দিতে রাজি হই প্রাণের বইয়ে। তো আমি বলছি, তোমরা বলতে সেগুলি কীভাবে দেবেন, এই টাকাটা কীভাবে দেবেন,
আমি বলতেছি আপনারা যেভাবে বলেন আমি সেভাবে দিতে রাজি আছি, কোনো সমস্যা নেই। পরদিন নন এফআইআর মামলা করে আবু বক্করকে কোর্টে পাঠায় গোয়েন্দা কর্মকর্তারা। জামিনের ব্যবস্থাও করেন তারা। আমাকে বলে যে আমাকে মানি লন্ডারিং এবং সাইবার ক্রাইমে মামলা দেবে। তা আমি বলছি কেন, আমি তো ফ্রিল্যান্সিং করি, তারপর আমার মোবাইল নিয়ে নেয়, মোবাইল নেওয়ার পরে ওনারা কী করে আমি জানি না। আমি প্রাণ বইয়ে আমাকে বলে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য, প্রাণ নাশের বইয়ে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য হই। আমি দেখি না ওনারা কী করতেছে, এভাবে রাখে আমাকে আঙ্গুল ওভাবে নিয়ে যায়, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে বাধ্য হই। আবু বক্কর জানান, ছাড়া পাওয়ার পর ব্যাংক হিসেব চেক করতে গিয়ে তিনি দেখেন ওই দিন রাতে আরও $2,77,000 বা $3,37,00,000 ট্রান্সফার করে নিয়েছেন ডিবি কর্মকর্তারা। বিষয়টি জানাজানি হলে এবার তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও সাইবার অপরাধের মামলা দেয়া হয়। সেই মামলাতে এখন ঘরছাড়া আবু বক্কর। জোখেলি নেই কখনো, আমার তো এগুলি অনেক 14 বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করতেছি, এগুলি তিলে তিলে জমাইছি আমি কষ্ট করে, যেহেতু বাইন্যান্স এটা বাংলাদেশে এখন এলাও না, আমরা ডলারগুলো ব্যাংকে তুলতে পারি না, ওই কারণে জমা রাখছিলাম। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনে। ক্রিপ্টো কারেন্সি আছে না, যেটা বাংলাদেশে অবৈধ, বিটকয়েন, এই ব্যবসার সাথে জড়িত আছে এটা, যেহেতু পুলিশের নামে এই আসছে, কমপ্লেন আসছে, অবশ্যই এটা খতিয়ে দেখব। এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি লিখে জানাবেন। আর হে দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন, দেশ থেকে দেখছেন নাকি বিদেশ থেকে দেখছেন, সেটিও একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। তাহলে করে আমি বুঝতে পারবো যে আমার একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন। দর্শক, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল, যে কারণে ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউব এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনে রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো এখানে অনেকেই কিন্তু একটা ছোট্ট ভুল করেন, সেটি হচ্ছে আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু পাশে থাকা যে বেল আইকনই রয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনই রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি মুহূর্তের মধ্যেই কিন্তু সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।